বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 16ই ডিসেম্বর 2022 ইংরাজি শুক্রবার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার 2তম তিরোধান দিবস। আজ আমরা জেনে নেব উনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গত 16ই ডিসেম্বর 2021 ইংরাজির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বাংলা চাইরি কার্তিক 1340, ইংরাজি 21শে অক্টোবর 1933, রাত 12টা বেজে 17 মিনিটে হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। যৌবনকাল থেকেই তিনি সংঘের সমস্ত কার্যকলাপে পূর্ণরূপে উৎসাহ রেখে সক্রিয়ভাবে সম্পাদনা করতেন। একবার কথা প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সম্পর্কে বললেন, ওই বয়সে চেহারা চলাই বলায় আমি যেরকম ছিলাম, অসুখ ঠিক সেই রকম হয়েছে। পরবর্তীকালে শ্রী শ্রী বরদাও শ্রী শ্রী দাদার মুখে তাঁর শৈশবের কাহিনী শুনে খুশির সাথে বলেছিলেন, তোর চেহারা আমার চেহারা একই, তুই যেতিস দেখে মনে হতো আমি যাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ইচ্ছায় তিনি সৎসঙ্গের প্রশাসক হয়ে সংঘের সমস্ত কাজ নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পরিপালন করতে থাকেন। স্বীয় পিতৃদেবের পূর্ণ সম্মতিক্রমেই তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কাজ সম্পাদিত করতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার প্রীতিপূর্ণ সেবাপ্রাণ লোক কল্যাণকারী জীবন অবলোকন করে শ্রী শ্রী বরদা আশীর্বাণী দিয়েছিলেন। সেই বাণীটি হল, বাবু, জীবনে তৃষা সদা যাচে আশা আলো, জীবন বৃদ্ধির মহামন্ত্রে সে আলো জালো, অজ্ঞান অশান্তি আর মূঢ়তা নাশিয়া ইষ্টার্থ প্রতিষ্ঠা কর সর্বশক্তি দিয়া, ব্যথা ভরা হৃদয়ের সব দুঃখ শোক তোমার পরশে যাক তুমি যে অশোক। তারিখ ছিল 24/2/1972। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কিছুদিন মেডিকেল পড়েন এবং পরে LLB করেন। একাধারে ছিলেন তিনি কবি, গীতিকার, সঙ্গীতজ্ঞ, 300-এর অধিক অনন্য গানের স্রষ্টা তিনি। ইউটিউবে তাঁর অসাধারণ গানগুলো রয়েছে। আপনারা এই ছবিটি দেখছেন, শ্যামপুর সৎসঙ্গ মন্দির দুর্গাপুরের ছবি। এই পুকুরটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে সংস্কার করা হয়েছে। তিনি এই মন্দিরে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত এই মন্দিরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। আগামী দিনে এই মন্দির বিশেষ স্থান বা শ্রী শ্রী দাদার সমাধিতে শ্রদ্ধা প্রণাম নিবেদন করতে বহু ভক্তের আগমন ঘটবে তা বলার অপেক্ষা রাখে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের অনাথ অসহায় করে রাখেননি। এবার তিনি জীবন্ত আদর্শ পিতা, অভিভাবক, পরিচালক, আচার্য পরম্পরা রেখেছেন, যাতে কেউ ধর্মের বিকৃতি, বাণী ও নির্দেশনার অপব্যাখ্যা, ধর্ম ব্যবসা করে মানুষের ক্ষতি করতে না পারে। আর তিনি জীবন্তই আছেন আচার্য পরম্পরায়, আমাদের প্রতিটি সত্তায়। এবারে আমরা গত বছরের অর্থাৎ 2021 ইংরাজির 16ই ডিসেম্বর তারিখের পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মহাপ্রয়াণের দিনের এই তথ্যগুলি আমরা জেনে নেব। বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয় প্রাণনাথ তৃতীয় পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অশোকরঞ্জন চক্রবর্তীর জীবনদীপ গত 2021 ইংরাজির 16ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 9টা 40 মিনিটে নির্বাপিত হয়। 89 বৎসর বয়সে তাঁর মর্তলীলার অবসান ঘটে। আগে কিছুই তেমন বোঝা যায়নি,
সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয়। তিনি বেশ কিছুদিন ধরে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি ছিলেন। পূজনীয় টিঙ্কু দাদা, পূজনীয় শুভ দাদা অনেকেই ছিলেন দেওঘরে, এছাড়াও অন্যান্য অনেককে টেলিফোন যুগে দুর্গাপুরে চলে আসতে বলা হয়। বেলা 11টা হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ পুরো বিশ্বের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন হাসপাতাল চত্বরে, যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহ পরকালের মালিক প্রাণপুরুষ আচার্য দুঃখ কষ্টহারী যিনি পরমপ্রভু লৌকিকত্ব শেষ শয়ানে আসীন। শেষ কৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে দুর্গাপুরের শ্যামপুর মন্দিরে প্রায় দুপুর 3টা নাগাদ হাসপাতাল থেকে নিয়ে রওনা করা হয়। প্রায় 3:30 নাগাদ শ্যামপুর মন্দিরে নিয়ে আসা হয়। প্রভুকে রথ থেকে নামিয়ে রাখা হয় নাটমণ্ডপে। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন। কে বলবে তাঁর দেহে জীবন নেই? তাঁর শয্যাপাশে বসে আছেন শুকের প্রতিমূর্তি পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, বর্তমান আচার্য দেব, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় অবিন দাদা প্রভৃতি। ভক্তেরা স্তব্ধভাবে অঝুরে চোখের জল ফেলছেন। আত্মীয় ও ভক্তবৃন্দ অশ্রু আপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রাণ পুরুষের মুখপানে। এই অমৃতমূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না, তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে। কান্নায় ভেঙে পড়ছেন সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু, শোকাবেগে উদ্বেল হয়ে উঠেছেন। সে মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য সহানো অতীত। এরই মধ্যে বাইরে চলছে নাম কীর্তন, অনেক ভক্ত এসে উপস্থিত হন। তখন আরও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী দাদার নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতাসজ্জায় শায়িত করা হয়। পরম পূজ্যপাদ বাবাই দাদা, বর্তমান আচার্য দেব, শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত সম্পন্ন করেন। শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি 8টার পর। তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয়। পরম পূজনীয়া বড় বৌদি, পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব ও ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী দেওঘরের পথে রওনা দেন। স্থানীয় জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।